আরক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই সংবাদমেল সম্বোধন কৰিছে পঞ্চতারকা হোটেলত সংঘটিত হত্যাকাণ্ডক লৈ। আৰু আমি সেই আপোনাক পোনপটীয়া সম্প্ৰচাৰলৈ লৈ যাব বিচাৰিম, য'তে দিগন্ত বৰাই মন্তব্য কৰিব পঞ্চতারকা হোটেলত, ফাইভ ষ্টাৰ হোটেলত যিটো হত্যাকাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছে, সেই হত্যাকাণ্ডৰ ঘটনাক লৈ মন্তব্য কৰিব। এই মুহূৰ্তত আমি বিকাশক দেখুৱাইছোঁ, এগৰাকী অভিযুক্ত বিকাশ, যিগৰাকীক ইতিমধ্যে লৈ অহা হৈছে থানালৈ, থানার পর যার দৃশ্য আপনাকে এক্সক্লুসিভলি দেখাইছো। আর বিষয়টি কেন সংঘটিত হয়েছিল ইতিমধ্যে বিকাশে স্বীকারোক্তি দিছে, সমান্তরালক যাকী অভিযুক্ত যুবতী সেগুলিও ইতিমধ্যে স্বীকারোক্তি দিছে। আর আটাইখিন কথা পুঙ্খানুপুঙ্খভাবে জানাব, আমাকে ফহিয়াই জানাব। কিছু সময়ের পাশতে মহানগরের আরক্ষী আয়ুক্তগুলিয়ে সংবাদমেল সম্বোধন করে ঘটনার সবিশেষ বর্ণনা করব। আমি আপনার কিছু সময়ের পাশতে পোনপটীয়া সম্প্রচারলে লৈ যাম, তেখেতে কি মন্তব্য করে আমি আগবাম, ঘটনাটা কেন সংঘটিত হয়েছিল, কেন কলিকতারপর আহিল মহারাষ্ট্রের এইগারী 46 বছরিয়া সন্দীপক হত্যা করার আরো কিবা কথা আছে নাকি? প্রেমজনিত কারণ, ব্ল্যাকমেলিংয়ের কারণ, না আন কিবা কারণ এই সন্দীপ কুম্বলেক হত্যা করার? হত্যাকাণ্ডত বিকাশ চৌক কেন আহিল, হোটেল কত আছিল, যদি তাত ভাং খুয়াইছে বলে কৈছে, তেনেহলে ভাং কোরপর আহিল হোটেল? সেওয়া তো ডর কথা, আর আরক্ষী যদি ভাং খুবর কথা কয়, তাহলে নিরাপত্তার ক্ষেত্রে বা সুরঙ্গা থাকবে নাকি? আমি একবার হয়েছো পোনপটীয়া সম্প্রচার যাকালি একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল মহানগরীর এখন অভিজাত হোটেল, হোটেল ট্রেডিশন গ্রুপ, যি জালুকবাড়ির গোটানগর অবস্থিত। যাকালি 4টামান বজার ট্রেডিশন গ্রুপ কর্তৃপক্ষই আমার জালুকবাড়ি আউটপোস্টত টেলিফোন যোগে জানালে যে হোটেলের রিসেপশনের ফোনত একটা ফোন কল পাইছিল, ফোন কলত কৈছিল এজন অচিনাক্ত লোকে, হ্যালো হ্যালো হ্যালো, যে 922 নম্বর রুমত যি গেস্ট আছে সেই গেস্ট জন অসুস্থ আর বোধহয় পড়ি গেছে পিছল খাই রুমত, গতি সহায় করব লাগে। এই ফোনটি পারে লগে যেটা হোটেল কর্তৃপক্ষ 922 নম্বর রুমত গিয়ে উপস্থিত হল, তেতিয়া দেখিলে যে তাত থাকা হোটেলের আলহীজন তেজেরে লুতুরি পুতুরি হয়ে মজিয়াত পড়ি আছে, আর সেই সময়ত ইতিমধ্যে সেই গেস্টজনের মৃত্যু হয়েছে। সেই খবরটি পয়ার লগে লগে আমার ডিসিপি ওয়েস্ট পদ্মনাভ বড়া আর গোটেই টিম গৈ লগে লগে হোটেলত উপস্থিত হয়, আর হোটেলত উপস্থিত হয়ে দেখে যে তেজেরে লুতুরি পুতুরি হয়ে এজন ব্যক্তি হোটেলের 922 নম্বর রুমত পড়ে আছে মজিয়াত, আর তেখেতর ইতিমধ্যে মৃত্যু হয়েছে। দেখার লগে লগে সেইটো যে একটা হত্যাকাণ্ড, পুলিশ এই সিদ্ধান্ত উপনীত হল আর ইনভেস্টিগেশন ততাতৈয়াকৈ আরম্ভ করলে। এই সংক্রান্ত আজি যিজন ভিক্টিম, সেই ভিক্টিমর ভাতৃ বর্তমান গুৱাহাটীত আহি উপস্থিত হয়েছে, আর জালুকবাড়ী থানাত এই সংক্রান্ত এই ভিক্টিমর ভাতৃয়ে দিয়া এজাহারের ভিত্তিত আমি 53 নম্বর জালুকবাড়ী পুলিশ স্টেশনের গোচরটি রুজু করেছো। যাকালি যেতিয়া আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টর টিম সক্রিয় হল, ইনভেস্টিগেশন আরম্ভ করলে, হোটেলের সিসিটিভি ফুটেজ চা হল, কোনটো নম্বরের হোটেলের রিসেপশন কাউন্টার ফোন আসছিল সেই নম্বর চা হল, হোটেলত রুম লওতে কি আইডেন্টিটি ডকুমেন্টস দি সেই গেস্ট সোমাইছিল সেইখিনি চা হল, গতি প্রাথমিক অনুসন্ধানত আমি কিছু তথ্য পালো, সিসিটিভির ফুটেজে আমাক কিছু তথ্য দিলে, আর সেই তথ্যর ভিত্তিত দেখা গল যে যিজন ভিক্টিমজন তেখেতর নাম সন্দীপ সুরেশ কামলে, তেওঁৰ ঘর মহারাষ্ট্রের পুনেত, আর বয়স 44 বছর হব, আর
সেইটো রুমত সোমাইছিলে, সেই রুমত একেলগে থকার কারণে রুম বুক করেছিলে, সেইগৰাকী এগৰাকী মহিলা আছিলে আৰু মহিলার বয়স 25 বছর হব আৰু তেওঁৰ নাম হোটেলৰ রেজিস্টার লিখা আছিলে যে অঞ্জলি শ, আৰু সেই অঞ্জলি শৰ ঘৰ হল ওয়েস্ট বেঙ্গলৰ হাওড়া ডিস্ট্রিক্ট। আমি যেতিয়া অনুসন্ধান অব্যাহত রাখিলো, সেই অনুসন্ধান অব্যাহত রাখতে দেখা গল যে সেইটো রুমত প্রবেশ করেছিল আৰু এজন তৃতীয় ব্যক্তি। সেই তৃতীয় ব্যক্তির চাল চলন আমি CCTV-ৰ পৰা আৰু বেলেগ আমাৰ উৎসৰ পৰাও যেতিয়া সংগ্ৰহ কৰিলোঁ, তেতিয়া দেখা গল যে সেই তেনেকুৱা এজন ব্যক্তি 124 নম্বৰ ৰুমত আছিলে। আৰু সেই 124 নম্বৰ ৰুম কোনে বুক কৰিছে দেখা, সেইটো চোৱাত দেখা গল যে সেই ৰুমটো বুক হৈছিলে এজন ব্যক্তিৰ নামত, যাৰ নাম আছিলে বিকাশ কুমাৰ শ, তেওঁৰ বয়স 23 বছৰ আৰু তেওঁৰ ঘৰ ওয়েস্ট বেঙ্গলৰ হাওড়া ডিষ্ট্ৰিক্টত। গতিকে এটা কানেকশ্যন ইতিমধ্যে এষ্টাব্লিছ হল যে দুজন ব্যক্তি যাক আমি সন্দেহ কৰিছো এই ঘটনাটোৰ লগত জড়িত বুলি, তেওঁলোকৰ নাম আমাৰ হাতত আহিলে, তেওঁলোকৰ CCTV ফুটেজ আমাৰ হাতত আহিলে আৰু তেওঁলোক দুয়োগৰাকীয়ে যিহেতু ওয়েস্ট বেঙ্গলৰ, গতিকে তেওঁলোকে ইজনে সিজনক চিনি পায় বুলি আমি এটা সিদ্ধান্তত উপনীত হল। যিহেতু সন্দেহজনক ব্যক্তি দুজন ইতিমধ্যে হোটেলৰ পৰা ওলাই গৈছে, CCTV ফুটেজত দেখা গল যে তেওঁলোক তাৰ পৰা হোটেল ত্যাগ কৰিছে ঘটনা সংঘটিত কৰি। তাৰপিছত আমাৰ ওয়েস্ট গুৱাহাটী পুলিচ টীম অতি সক্ৰিয় হল আৰু সক্ৰিয় হোৱাৰ ফলতেই আমি আমাৰ যিটো নেক্সট ষ্টেপ হল, আমি ৰেলৱে ষ্টেচন, আমাৰ এয়াৰপোৰ্ট, এইখিনি যেতিয়া তথ্য পাতি চালো, এয়াৰপোৰ্টৰ তথ্যত দেখা গল যে সেই অঞ্জলি শ আৰু বিকাশ শৰ নামত যোৱাকালি 9:15 যিখন ইণ্ডিগ ফ্লাইট আছে সেই কলকাতালৈ, সেই ইণ্ডিগ ফ্লাইটত টিকেট কাটি থোৱা আছে। গতিকে ওয়েস্ট গুৱাহাটী পুলিচ টীম অতি সক্ৰিয় হৈ আমাৰ বৰঝাৰ আউটপোষ্টৰ যি ইনচাৰ্জ আছে সঞ্জীৱ সন্দিকৈ, তেওঁৰ টীমে 5:45 এই সন্দেহযুক্ত ব্যক্তি দুজনক এয়াৰপোৰ্ট সোমোৱাৰ আগে আগে আমাৰ নাকা লগাই আটক কৰে। আটক কৰি যেতিয়া পুলিচে ইণ্টাৰগেশ্যন আৰম্ভ কৰিলে, পুলিচৰ ইণ্টাৰগেশ্যনত দুয়োজনেই স্বীকাৰ কৰিলে যে তেওঁলোক কলকাতাৰ পৰা আহিছে, ৰেডিশ্যনত আছিলে আৰু তেওঁলোকে এই ঘটনাটো সংঘটিত কৰিছে। আমাৰ যিহেতু ইনভেষ্টিগেশ্যনত আমি গম পালোঁ যে সন্দেহজনক ব্যক্তি দুগৰাকীয়ে আমাৰ অভিযুক্ত, তাৰপিছত আমাৰ অনুসন্ধান আগবাঢ়িলে যে কিয়নো এই ঘটনাটো সংঘটিত হল বা কেনেকেনো এই ঘটনাটো সংঘটিত হল। আমাৰ সাস্টেইনড ইণ্টাৰগেশ্যনত আমি এতিয়ালৈকে যিখিনি তথ্য পাইছো সেই তথ্য মতে দেখা গল যে এইজন ভিক্টিম পুনেৰ বাসিন্দা, তেওঁৰ নাম সন্দীপ সুৰেশ কামলে, তেওঁ এজন গাড়ী ব্যৱসায়ী আৰু হীৰাৰ ব্যৱসায়ী, আৰু ব্যৱসায়ৰ কামত তেওঁ ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ষ্টেটত যায় আৰু তেনেকেই কলকাতাটো তেওঁ ব্যৱসায় সংক্ৰান্তত ভিজিট কৰে আৰু অসমতো আহে, গুৱাহাটীতো আহে। যোৱা ছেপ্টেম্বৰ মাহত, যোৱা বছৰ 2023-ৰ ছেপ্টেম্বৰ মাহত তেওঁ গুৱাহাটীলৈ আহিছিলে, কামাখ্যা দৰ্শন কৰিছিলে, কামাখ্যা দৰ্শন কৰি কলকাতালৈ ঘূৰি গৈছিলে আৰু সেই কলকাতাত গৈ এয়াৰপোৰ্টত, কলকাতাৰ যি নেতাজী সুভাষ বসু ইণ্টাৰনেশ্যনেল এয়াৰপোৰ্ট আছে, সেই এয়াৰপোৰ্টতে এই ভিক্টিম সন্দীপৰ দেখা হয় আমাৰ যি একিউজ অঞ্জলি শৰ লগত। সেই এয়াৰপোৰ্টতে এখন সপ্তগিৰি বুলি ৰেষ্টুৰেণ্ট আছে, সেই ৰেষ্টুৰেণ্টত কাউণ্টাৰত বহিছিলে এই অঞ্জলি শ বোলা মহিলাগৰাকী। তাতে তেওঁলোকৰ চিনাকি হয়, তাৰপিছত ইজনে সিজনৰ ফোন নাম্বাৰ এক্সচেঞ্জ কৰে, লাহে লাহে দুইজনৰ মাজত কথা বতৰা আৰম্ভ হ'ল আৰু এই ধৰণৰ কথা বতৰা গৈ অৱশেষত তেওঁলোকৰ মাজত এটা সম্পৰ্কত পৰিণত হয়।
অঞ্জলি শ আর ভিক্টিম সন্দীপর মাজত আর দুইজনে লগ খাই কলকাতার হোটেলতো নৈশ যাপন করে আর পুনেতো নৈশ যাপন করে। সন্দীপ ইতিমধ্যে বিবাহিত, তেরো বছরীয় সন্তানও আছে, কিন্তু তথাপিও সন্দীপে অঞ্জলিক কয় যে অঞ্জলিক বিবাহ করব, কিন্তু অঞ্জলিক সেই বিবাহর কারণে রাজি নাছিল, কারণ ইতিমধ্যে এজন খুব ঘনিষ্ঠ বন্ধু আছিল আর দুইজনে বিয়া পতার সিদ্ধান্ত লৈছিল। সেই অঞ্জলির বন্ধুজনের নাম আছিল যি আনজন অভিযুক্ত বিকাশ শ। এই অঞ্জলি শর অরিজিনটি হল বিহারের, কিন্তু জন্মসূত্রে কলকাতার বাসিন্দা, আর এই বিকাশ শ অরিজিনটি হল উত্তর প্রদেশের, কিন্তু জন্মসূত্রে কলকাতার বাসিন্দা। যেতিয়া ভিক্টিম সন্দীপে বিবাহর কারণে জোর দিলে অঞ্জলি আর খুব দামি দামি গিফটও উপহার দিয়ে, শেষত গৈ অঞ্জলিয়ে তেওঁক এভয়েড করব ধরলে। যিমানে অঞ্জলি এভয়েড করব ধরলে সন্দীপক ভিক্টিমজনক, ভিক্টিমে সিমানে বেশি পজেসিভ হয়ে গেল, সিমানে বেশি অঞ্জলির পিছত লাগিলে। আর এটা সময় গৈ অঞ্জলিয়ে টেলিফোন নাম্বারটো ব্লক করে দিলে সন্দীপর। যেতিয়া সন্দীপে অঞ্জলিক কোনো ধরনের কানেক্ট করিব নোৱাৰা হল, তেওঁক লগ ধরব নোৱাৰা হল, তেতিয়া অলপ জেদত গৈ বা প্রতিশোধ পরায়ণের নিচিনা হৈ সন্দীপে অঞ্জলির পরিয়ালর লোকসকলের তথ্য পাতি সংগ্রহ করে আর অঞ্জলির বন্ধু বিকাশর গোটে তথ্য পাতি সংগ্রহ করে টেলিফোন করে করে কবলে ধরলে যে অঞ্জলি বেয়া ছোৱালী, তেওঁৰ লগত সম্পর্ক আছে, এইবিলাক কথা। বিকাশ যি অভিযুক্ত, যি অঞ্জলির বন্ধু, যার লগত বিয়া হওয়া ঠিক হয়ে আছিল আগতে, সেই বিকাশলে সন্দীপে কিছু ফটোগ্রাফ পঠাই দিলে। সেই ফটোগ্রাফখিনি আছিল যে যেতিয়া অঞ্জলি আর সন্দীপে হোটেলত নৈশ যাপন করেছিল সেই কেইটা দিনের কিছু ঘনিষ্ঠ মুহূর্তর কিছু কিছু ফটোগ্রাফ। এই ফটোগ্রাফখিনি যেতিয়া অঞ্জলির বন্ধু বিকাশলে পঠাই দিলে, বিকাশ আর অঞ্জলির মাজর যেটা সম্পর্ক আছিল সেই সম্পর্কটা অলপ ফাট মেলে, কিন্তু তথাপিও দুয়োর মাজত পুনের বুঝাবুঝি হয় আর দুয়ে ঠিক করে যে সন্দীপর হাতত যিখিনি ফটোগ্রাফ আছে সেই ফটোগ্রাফখিনি কেনেকে লৈ আনিব পৰা যায়। তেওঁলোকে ঠিক করলে যে অঞ্জলিয়ে পুনের লগ পার বাহানাত সন্দীপক কলকাতালে মাতিব, কলকাতালে মাতি প্রথম অঞ্জলি যাব লগ পাব, আর অল্প সময়ের পিছতে গৈ অঞ্জলির বন্ধু বিকাশ উপস্থিত হব। বিকাশ আর অঞ্জলিয়ে দুয়ো মিলি সন্দীপক ওভার পাওয়ার করে তারপর মোবাইল যিকটা মোবাইল তার লগত পোৱা যাব সেইকেইটা কাঢ়ি লৈ আনিব, যাতে সেই ঘনিষ্ঠ মুহূর্তর ফটোগ্রাফবিলাক সম্পূর্ণভাবে তেওঁলোকৰ হস্তগত হয়। এই ধরনের প্ল্যান করে প্রথমে অঞ্জলিয়ে ভিক্টিমক কলকাতার হোটেললৈ মাতিলে, কিন্তু ইমান দিন মোবাইল ফোন ব্লক করে থার পিছত আকৌ খুলি যেতিয়া সন্দীপক মাতিলে সন্দীপর কিছু সন্দেহ হল আর কলে যে মই কলিকতাত নহয়, মই গুৱাহাটীত লগ পাম, কারণ সন্দীপর বিশ্বাস যে অঞ্জলির লগত তেওঁৰ প্রথম চিনাকি হয়েছিল যেতিয়া কামাখ্যা দর্শন করে গুৱাহাটীৰ পৰা কলিকতালৈ গৈছিল। গতি শেষত অঞ্জলিও মান্তি হল যে গুৱাহাটীতে লগ পোৱা যাব। বিকাশক কলে যে দুইজন বিকাশ আর অঞ্জলি কলিকতাৰ পৰা আহিব, সন্দীপ যেতিয়া হোটেলত অঞ্জলির লগত থাকিব তেতিয়া বিকাশে সেই হোটেলত উপস্থিত হৈ তেওঁলোকে যি ধরনের প্ল্যান করেছে সেই প্ল্যান করা মতে সন্দীপক ওভার পাওয়ার করে মোবাইলকিটা হস্তগত করলে। সেই প্ল্যান করা মতে যাকালি সন্দীপ পুনের পৰা আহি গুৱাহাটীত উপস্থিত হল ফ্লাইটেৰে, সন্দীপে যোগাড় করে দিয়া টিকেটেৰে
অঞ্জলি কলিকাতার পর বর্ধারত উপস্থিত হল, দুই বর্ধারত লগ পালে আর বিকাশ বেলেগ এখন ফ্লাইটে কলিকাতার পর বর্ধারত উপস্থিত হল। সন্দীপ আর অঞ্জলিয়ে রেডিশন আগরপর রুম বুক করে থাকে, সেই রুমত গিয়ে উপস্থিত হল। অঞ্জলিয়ে বিকাশক জানাই দিলে যে রেডিশনের 922 নম্বর রুমত থাকিব। বিকাশেও সেইমতে হোটেলত উপস্থিত হয়ে রুম বুক করলে 10 ফ্লোরত। এই ভিক্টিম আর অঞ্জলি আসলে 9 ফ্লোরত আর বিকাশ 10 ফ্লোরত উপস্থিত হয়ে 124 নম্বর রুম নিজের কারণে ললে। আগতে প্ল্যান করা ধরনের অঞ্জলিয়ে 922 নম্বর রুমর দরজাখন অল্প খুলি থাকে। হোটেলের কোঠাত যেতিয়া অঞ্জলি আর সন্দীপ উপস্থিত হল, তার আধা ঘন্টা মানের পিছতে বিকাশ নিজের রুমের পর ওলাই 922 নম্বর রুমত সোমায়। বিকাশ সোমার লগে লগে এই যেজন ভিক্টিম সন্দীপ বিকাশক চিনি পালে আর দুয়োরে মাজত তেতিয়া হতাহতি আরম্ভ হল। সেই হতাহতিত দুইজন আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু বেশি আঘাতপ্রাপ্ত হয় ভিক্টিম। বিকাশের গাত বিশেষ আঘাতের চিহ্ন নাই। আর সেই হাতাহতি যেটা দুইজনের মাজত হল মোবাইল কাঢ়িবলে ধরলে, বিকাশে এটা সময় মুখত খোপা মারিও ধরেছে এই দুজন ভিক্টিমর, আর খুব চিরবাসর করেছে। তাতে একটা ডাস্টবিনও আছে স্টিলের, সেই ডাস্টবিনও আমি দেখি যে ভাঙি আছে, গতি ডাস্টবিনেরও বোধহয় প্রহার করেছে ভিক্টিমক। গতি এটা সময়ত ভিক্টিম আঘাতপ্রাপ্ত হয়ে খুব রক্ত ক্ষয় হয়, নাকেরও যথেষ্ট তেজ ওলায় আর এটা সময় মূর্ছা যায়। এই ভিক্টিমক কাবু করবলে দুইজনে দুইজন অভিযুক্ত আগর প্ল্যান করে আসলে, আর ভিক্টিমক চাহর বা কফির বা পানির মিলাই খুব স্লিপিং ট্যাবলেটের নিচি ট্যাবলেট লিখে সেইখিন ট্যাবলেট আমি পাইছো, যদিও খুব পালিছিল নাই এটিালেক আমি কোবরা হওয়া নাই। কলিকতার পর ভিক্টিমক খুবই বেহুজ করবলে লাড়ু বনায় আনিছিল, আর সেই লাড়ুত অভিযুক্ত কোয়া মতে ভাং মিহলাই আনিছিল যাতে অলপ খালে নিশা হয় বা অলপ বেহুজ হয়ে যায়। আমার তথ্য মতে গম পাওয়া গেছে যে সেই লাড়ুর আধা লাড়ু ভিক্টিমক খুবাইছিল, অঞ্জলিয়ে খুবাইছিল। যেহেতু মূর্ছা গোল ভিক্টিম আঘাতপ্রাপ্ত হল, হেড ইঞ্জুরিও থাকিব পারে আর অত্যন্ত রক্তক্ষরণ হয়েছে, এটা সময় মূর্ছা গোলের অবশেষত সেই ভিক্টিমর মৃত্যু হল। যেতিয়া মূর্ছা গোল তেতিয়া আমি তার এটা রশি পাইছো, সেই রশির আমি উৎস যেতিয়া বিচারিল তেতিয়া দেখা গেল যে অভিযুক্তর যে মোনা আমি পাইছো বা বেগ পাইছো, সেই বেগত পাঁচডাল রশি পাইছো। সেই রশিখিনি গামোচা ফালি নিজে মেরাই মেরাই রশি বনাইছে। সেই রশিখিনি কিয় আনিছিল বলে কোয়াত অভিযুক্ত কৈছে যে যেতিয়া মূর্ছা যাব তেতিয়া হাত আর ভরি যাতে বান্ধিব পারিম, সেই কারণে সেই রশিখিনি বনায় আনা হয়েছিল। যেতিয়া ভিক্টিম মূর্ছা গোল পড়ি গোল রক্তক্ষরণ হল, বিকাশ আর অঞ্জলি দুইজন অভিযুক্ত তারপর পলোয়ার সিদ্ধান্ত ললে। দুয়ো তারপর হোটেলের পর ওলাই আহে আর ওলাই আহি বাহিরত গেটের পর ওলাই বিকাশে নিজের ফোন নাম্বারের পর হোটেল রেডিশনের কাউন্টারত ফোন করে জানাই যে 922 নম্বর রুমত যিজন আলহী আছে অসুস্থ আর হোটেলের কর্তৃপক্ষ সহায় করব। সেই ফোনটো করে বিকাশ আর অঞ্জলি দুই মিলি এখন ট্যাক্সি ভাড়া করে আর ট্যাক্সি ভাড়া করে প্রথম রেলওয়ে স্টেশন যায়। গম পাওয়া নাই কোনখন রেলওয়ে স্টেশন, কিন্তু আমি সন্দেহ করেছো যে ওসর যখন আছে সে কামাখ্যা রেলওয়ে স্টেশনতে যাব পারে বলে, যাতে যিয়ে রেল পায় কলিকতালে যাওয়া সেই রেলত উঠি কলিকতা পাবগে পারে। কিন্তু অল্প দেরির পিছত নিজের প্ল্যান সলাই আর পূর্বতে বুক করে থাকা ফ্লাইট
ঘুরি যাবলৈ যোৱাকালি ৰাতি 9:15 যিখন ইণ্ডিগো ফ্লাইট, সেইখনত দুটা টিকেট বুক কৰি তেওঁলোকে আগতেই থৈছিলে, এটা অঞ্জলিৰ নামত আৰু এটা বিকাশৰ নামত। তেওঁলোকে সিদ্ধান্ত লয় যে ফ্লাইটেৰে তেওঁলোক ঘূৰি যাবগৈ কলিকতালৈ 9:15 ফ্লাইটখনেৰে। আৰু সেইমতে তেওঁলোক এয়াৰপৰ্টৰ ফালে, বৰঝাৰৰ ফালে গৈ থাকোঁতে আমাৰ যিহেতু পুলিচৰ টীম সক্ৰিয় হৈ গৈছিলে ইতিমধ্যে, তথ্য যিখিনি আমি পাইছিলোঁ সেই তথ্যৰ ভিত্তিত বৰঝাৰ আউটপোষ্টৰ যি আমাৰ ইনচাৰ্জ সঞ্জীৱ হেণ্ডিকোৱে তেওঁৰ টীমৰ জৰিয়তে পুলিচ নাকা লগাই বৰঝাৰ এয়াৰপৰ্ট সোমোৱাৰ আগে আগে দুয়ো অভিযুক্তকে আটক কৰে। গতিকে মোটামুটি দেখা গ'ল যে যিজন ভিক্টিম তেওঁ পুনেৰ, তেওঁৰ সম্পৰ্ক আছিলে অঞ্জলিৰ লগত আৰু সেই সম্পৰ্কত ফাট মেলে, শেষত গৈ অঞ্জলি আৰু তেওঁৰ যাৰ লগত বিবাহ হোৱাৰ ঠিক হৈছিলে বিকাশ, দুয়ো মিলি এই গোটেই ঘটনাটো সংঘটিত কৰে। ইয়াত এই তিনিজন ব্যক্তি জড়িত, ভিক্টিম অঞ্জলি আৰু বিকাশ, এতিয়ালৈকে আমাৰ কৰা অনুসন্ধান মতে, আৰু কোনো চতুৰ্থ ব্যক্তিৰ ইয়াত ইনভলভমেণ্ট আমি পোৱা নাই। যিখিনি আমি সিজ কৰিছোঁ দুয়োজন অভিযুক্তৰ পৰা, ভিক্টিমৰ যিটো মোবাইল ফোন আছিলে সেই মোবাইল ফোনটো আমি সিজ কৰিছোঁ। অভিযুক্তই যি কাপোৰ পিন্ধি আছিলে সেই কাপোৰত তেজৰ দাগ আছে। অভিযুক্তৰ যি মোবাইল ফোন, তাৰ হোৱাটছআপ চেটত অঞ্জলি আৰু বিকাশৰ লগত যি কথোপকথন হৈছিলে, হোৱাটছআপ কথোপকথন, সেইখিনি আমি পাইছোঁ। গতিকে আমাৰ অনুসন্ধান আৰু তেওঁলোকৰ পৰা উদ্ধাৰ হোৱা বস্তুখিনি আমি যদি মিলাওঁ, গতিকে তাত আৰু বেলেগ কোনো এংগল আমি এতিয়ালৈকে দেখা নাই। এইখিনিয়ে গোটেই ঘটনাটোৰ বিষয়ে মই সবিশেষ আপোনালোকক ক'লো। ধন্যবাদ।